Kire bhai, seeing my game plays today. হ্যালো সব গাইস, আমি রাফি, তোমরা দেখছো রাফি গেমিং লাইভ। তো গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিব, মানে আমাদের সিগমা গেম কি প্লে স্টোরে আসবো নাকি না, আমাদের সিগমা গেম প্লে স্টোরে আসবো না। গাইস, তোমরা এই ভিডিওটা দেখার পর সিগমা গেম সম্পর্কে সকল তথ্য জানতে পারবা। তো গাইস, আজকের এই ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদের সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ, যে সকল বন্ধুরা ছিলেন নতুন হয়েছো, প্লিজ প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। তো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি বলে যাচ্ছি, মানে আমার কাছে যে কমেন্টটা সবচেয়ে বেশি আসে, যে আমাদের সিগমা গেম বর্তমানে কেন খেলা যাইতেছে না, কেন ওপেন হইতেছে না। সো আমি তোমাকে বলে যাচ্ছি, সিগমা গেম কিন্তু বর্তমানে আপডেট চলতেছে। এন্ড গাইস, এই আপডেটটা শেষ হবো 17 তারিখ দুপুর 3:30, মানে তোমরা দুপুর 3:30 সবাই সিগমা গেম খেলতে পারবে আগের মতো। এন্ড 17 তারিখ দুপুর 3:30 যখন আমাদের সিগমা গেমটা আপডেট হবো, সো ওই গেমটা তোমরা কী হবে না বাবা, তোমরা কিন্তু ওয়েবসাইটটাকে তোমাদের নামাতে হবো। এন্ড গাইস, তোমরা ওই লিঙ্কটা কই বাবা, ওই লিঙ্কটা কিন্তু আমার চ্যানেলে পাই যাবা। সো আমি 17 তারিখ দুপুরে কিন্তু একটা ভিডিও বানিয়ে দেবো, ওই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিবো, জাস্ট তোমরা আমার ওই ভিডিওটা দেখে তোমরা সিগমা গেমটা আপডেট দিয়ে দিবা। এর জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখন অনেকেই বলতেছে ভাই, গেমটা কীভাবে আপডেট দেবো, কারণ এই গেমটা কিন্তু প্লে স্টোরে নাই, প্লে স্টোরে থাকলে সেন এটা আপডেট দেওয়া যায়। তো এখন অনেকেই বলতেছে যে ভাই, আমাদের মানে আগের সিগমা গেমটাকে আনইনস্টল করে দিতে হবো নাকি। সো গাইস, তোমাদেরকে বলে আসি, অনেক ফোনে মানে Android 9 থেকে 13 পর্যন্ত অনেক ফোনে কিন্তু বর্তমানে আপডেট সিস্টেম কিন্তু আসছে। তোমরা জাস্ট ওই সিগমা গেমটা নাও বা এন্ড গাইস, ওইখানে কিন্তু ইনস্টলের জায়গায় কিন্তু আপডেট লেখা থাকবো। আর যদি এটা না লেখা থাকে তাহলে তোমরা সিম্পলি আগেরটা আনইনস্টল করে দিবা এন্ড গাইস, তারপর তোমরা নতুনটা নাও বা এন্ড গাইস। এন্ড গাইস, যারা যারা ওখানে জিমেল দিয়ে লগ ইন করছিলা মানে আমাদের সিগমা গেমটায়, সো তোমরা ওই গেমের ভিতরেও কিন্তু জিমেল দিয়ে লগ ইন করবা, কোনো সমস্যা হবে না। এন্ড গাইস, যাদের যাদের আপডেট অপশন আসবো, তোমরা জাস্ট একটা আপডেটে ক্লিক মেনে নিবা, তাহলে কিন্তু তোমাদের গেমটা আপডেট হয়ে যাবে। সো এটা নিয়ে বিস্তারিত ভিডিও আমি 17 তারিখে বানাবো, তোমরা জাস্ট ওই ভিডিওটা দেখে খুব ইজিলি আপডেট করতে পারবে। আর সর্বপ্রথম তোমাদেরকে একটা করে বলে দিয়েছি, বর্তমানে সিগমা ব্যাটল গ্রাউন্ড লেখলে কিন্তু প্লে স্টোর ভিডিও 2টা গেম আছে। এন্ড গাইস, এই 2টা গেমে কিন্তু ফেক, এই 2টা গেম কেউ প্লে স্টোর থেকে নাও বা না, তোমাদের ফোনে সমস্যা হতে পারে, কারণ এই 2টা কিন্তু একদম ফেক গেম। এন্ড অফিসিয়ালভাবে কিন্তু আমি জানতে পেরেছি সিগমা গেম আমাদের প্লে স্টোরে কবে আসবো। সিগমা গেম কিন্তু আমরা 2023 সালে প্লে স্টোরে ভিতরে দেখতে পারবো সবাই। তোমরা তো জানো 17 তারিখে আমাদের সিগমা গেম আপডেট আসবে। এন্ড গাইস, এই আপডেটের পর আমাদের সিগমা গেমের ভিতরে নতুন ইলাইক পাস তোমরা দেখতে পারবা। এন্ড গাইস, নতুন ক্যারেক্টার সাথে নতুন ম্যাপ সব কিছু নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, ওই ভিডিওটা তোমরা ডান পাশে ক্লিক করে দেখে আসো। তো গাইস, নেক্সট ভিডিওতে দেখাবো, সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।